सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम सबाई के स्वागत जानाच्छि स्वप्नेर कृषि टीवी चैनल आजकेर पर्वे। दर्शक आज के आमरा देखाबो सिलेट जिलार आठ ग्रामेर ऐतिह्यवाही सुरमा नदीते प्रति बछरेर न्याय एबारो नौका बाइस प्रतियोगितार आयोजन करा हयेछे। एते उपस्थित छिलेन शीर्ष पर्यायेर नेतृबृंद एबं विभिन्न उपजेला ओ इउनियनेर चेयारम्यानबृंद। उत्सुक जनता चेये आछे कखनई एई नौका बाइस प्रतियोगितार चाप शुरू हये जाबे। अल्प किछुक्षणेर मध्ये नौका बाइस प्रतियोगितार चाप शुरू हये जाबे। এই জায়গা থেকেই চাপ শুরু হয়। প্রায় তিন থেকে চার কিলোমিটার অতিক্রম করার পরে জয়ী বিজয়ী ঘোষণা করা হয়। নৌকা রেডি হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই এই নৌকাগুলো ছেড়ে দেওয়া হবে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন দর্শক উৎসুক জনতা চেয়ে আছে নৌকা আসার অপেক্ষায়। যতটুকু জানতে পেরেছি প্রায় ১৮টি নৌকা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখনও প্রস্তুতি নিচ্ছে অপর নৌকা, অপর প্রান্তে আসছে। এই মুহূর্তে চাপ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ আমরা দেখাতে পাচ্ছি না, তারপরে যতটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দেখেন দর্শক এখানে একটি নৌকা যাচ্ছে, অপর নৌকা অনেক পিছনে রয়ে গেছে, আরেকটি নৌকা চাপের জন্য যাচ্ছে। আজকের এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হচ্ছে এক বিরাট ষাঁড় এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি ষাঁড় গরু এবং তৃতীয় পুরস্কার হচ্ছে একটি রঙিন টেলিভিশন। অল্প কিছুক্ষণের মধ্যে চাপ আসতেছে, এই যে চাপ চলে আসছে দেখেন আপনারা। এই মুহূর্তে আরো দুইটি চাপ চলে আসছে দেখেন। আসলে কিন্তু সবগুলার নৌকাগুলার নাম বলা যাচ্ছে না, একটির পর একটি চাপ আসতেছে দেখেন। এই ডানের নৌকাটি অনেক এগিয়ে রয়েছে, পিছনের নৌকাটিও এগোচ্ছে। খুবই টান টান উত্তেজনা, দর্শকরা খুবই আনন্দ দিচ্ছে এই নৌকা বাইস প্রতিযোগীদের। এই মুহূর্তে কিন্তু বামের নৌকাটি চলে গেল দেখেন দর্শক, অনেক আগেই চলে যাচ্ছে বামের নৌকাটি। আসলে আমরা সম্পূর্ণ ভিডিও দৌড়াতে পাচ্ছি না, কারণ এই নৌকা বাইস প্রতিযোগিতা চলাকালীন সময়ে কোনো ইঞ্জিন চালিত নৌকা চলাচল সম্পূর্ণ নিষেধ রয়েছে। তাই আমরা আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই নৌকা বাইস প্রতিযোগিতা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খেলা। দেখেন এরা কিন্তু রিহার্সেল করতেছে। এই মুহূর্তে দুইটি চাপ আসতেছে, ঠান ঠান উত্তেজনা। উৎসুক জনতা করতালির মাধ্যমে উভয় দলকেই স্বাগত জানাচ্ছে। বর্তমানে এই বায়ের নৌকাটি এগিয়ে রয়েছে দেখেন দর্শক। এখনও প্রায় এক কিলোমিটারের পথ অতিক্রম করতে হবে, সীমান্ত অনেক দূরবর্তী। সবাই কিন্তু খুব মরণ প্রায় হয়েই কাজ করে যাচ্ছে, প্রতিযোগিতা জিততেই হবে। কে জয়ী কে বিজয়ী আসলে বলা যাচ্ছে না। দর্শক আরেকটি চাপ চলে আসছে দেখেন আপনারা, দুটি নৌকা চাপ নিয়ে আসতেছে। এখনও প্রায় এক কিলোমিটারের রাস্তা, টান টান উত্তেজনা। এই মুহূর্তে আবার কিন্তু ডানের নৌকাটি এগিয়ে গেল, হাজারো দর্শকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। এটি সিলেটের সর্ববৃহৎ বললেই চলে নৌকা বাইস প্রতিযোগিতার একটি প্রাণকেন্দ্র। দর্শক এখানে প্রতি বছর নৌকা বাইস প্রতিযোগিতা হয়। এবারে মুজিব বর্ষ উপলক্ষেই এই নৌকা বাইস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দর্শক আরেকটি চাপ আসতেছে অনেক দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিযোগিতায় জিততেই হবে সেই মন নিয়েই সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এবারে সবুজ জার্সি পরিহিত নৌকাটি আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে, কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ সম্পূর্ণটা ধরানো যাচ্ছে না ক্যামেরার মধ্যে। আমরা অনেক দূর থেকে আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য। দর্শক নৌকাটি বিজয়ী হয়ে পুনরায় ফিরে যাচ্ছে তার গন্তব্যস্থলে, সেখান থেকেই আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।
এবারে আরেকটি চপ আসতেছে। দেখেন দর্শক, আরেকটি চপ আসতেছে, এখনো প্রায় এই চলে যাচ্ছে। ভাইয়ের নৌকাটি খুবই এগিয়ে যাচ্ছে, দেখেন আমরা দেখতে পাচ্ছি খুবই এগিয়ে যাচ্ছে ভাইয়ের নৌকাটি, প্রায় 4 থেকে 5 হাত পেছনে ফেলে দিল ধানের নৌকাটিকে। সূর্য ডুবু ডুবু প্রায়, এবারে বিজয়ীর ঘোষণার পালা। দর্শক, আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে জৈন্তাপুরের নৌকাটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্যকে শেয়ার করে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, আর বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।